হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সারা ভালো আছে আর আমিও ভালো আছি। আর আজকে লইয়া আইছি আপনার আর এবিএইচ ব্লগ থাকেন আবার নতুন একটা ভিডিও। তো ভিডিওটা ফার্স্ট থাকেন লাস্ট পর্যন্ত চাইবা ধৈর্য সহকারে। আজকে লইয়া আইছি নতুন একটা মেশিন সোলের, মানে হরু মেশিন আর। তো হরু মেশিন মানে আমিও দেখছি না আগে, তো আজকে দেখাত আইছি, ফাঁকানি তাইছি আইয়া। তো চলো মেশিনটা দেখা। ফাইনালি ভিউয়ার্স, ওই দেখো আমার ঘরে মেশিন। মেশিনটার মতলব এটা দেখতে দেখা যায় কোটি মোটি হইলে এটা খামাই আছে ডেইলি, মানে সকাল 2 ঘন্টা বা বিকাল 3 ঘন্টা 5 ঘন্টা খাম করলে হাজিরা পড়ে যায় 1,000-1,200 টাকা হাজিরা পড়ে। দেখতে দেখা যায় এটা বন্ধুর মাঝে খাম হইব। তামিলনাড়ু আইন আর পয়সা বস্তা বলে নেই যে ও কথা করে নেই, ম্যাক্সিমাম মানছে কথা করে নেই। আর একটা হয়েছে বড় মেশিন, ব্ল্যাক মেশিন, আর একটা হয়েছে হলো মেশিন। আর একটা তো খামাই আছে ডাইরেক্ট, কোনো বেলি চেলি না, ডাইরেক্ট মাটি পড়ে। আর ও দেখো ভাই, এখন মেশিন ঠিক আছে। আর ও দেখো ইগত মেশিনের কোনো সিস্টেম নাই, বলতে খালি স্ক্রু। আর ও উপরে দেখেন মাটি খাটি ভাই, বুঝছো না? আর তাদের যা দিবে তা ও ভাই দিয়ে করি আগে পারে, বুঝছো? আর ও দেখো এমনি ঠিক আছে, সব হাইডলিক বল না হাইডলিক। ও কিন্তু মানে ওখানে যদি ভাই করে আর ভাই ও পাত্র কোনো পাত্র করা লাগে আস্তে আস্তে। ও মেশিনের মেস্তর দেন, মেস্তর লাগে তোরা সিন পরিচয় করাইয়া দিলে। মেস্তর খায় কোসাই কোসাই খবরান্তর কিটা, মানে খবরান্তর বালা লাগে জায়গা তো, এক জায়গা কিলা লাগে বহুত বালা জায়গা। আর ও তোরা বাদে দেখা ইয়ার, মানে মেশিন দেখিতা আছে কোনো দেখো কারেন্ট কোনো কোনো সিস্টেম নেই। মেশিন দেখিতা আছে ফাস্ট বাদে দেখা ইয়ার, তোমার মেশিনটা চলে কিনা কারেন্টের কোনো অপশন নাই। তো ওদিন ট্রাক্টর দেখতে অর্ডার, মানে মেশিনটা কিটা আছে অলরেডি ও দেখো মানে লাগাইলেও আছে। ও বস্তুটা নিয়া মানে খরচ আছে, বুঝছো না? নিয়ে বস্তুটা খরচ সৃষ্টি, গাড়ি এখানটা শূন্য করা হইব। করার বাদে সিঙ্গেল ব্রেক একটা মারা হইব, মারার বাদে ও বলে খরচ একটা দেখা, এখানে একটা খরচ আছে, মানে মেন স্ক্রুব একটা ওটার মাঝে লাগানি হইব। লাগানি হওয়ার বাদে শূন্য চাকা উঠাইব, মানে 4 নম্বর তোর গিয়ার আছে, বুঝছো না? 4 নম্বর গিয়ার থাকে, তুমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর পর্যন্ত চালাইতে পারো, কোনো অসুবিধা নাই। মানে বেশিরভাগ চলে 2 নম্বর গিয়ারও, আরপিএম 15 থাকে কতক্ষণ পর্যন্ত, বুঝছো না? মেশিনটা দেখলাম, দেখিয়ে ভাল লাগলো জায়গাটা, জায়গাটা খুব সুন্দর ভালো লাগে। আশা করি আইবা অত ভাইয়া দেখবা, খুব সুন্দর জায়গা। সাইড দিকে খালি ফার্স দেখতে পারো, আমরা ও সাইডে দি ফার্স, সাইড সাইডে দি ফার্স, তামিলনাড়ু পুরো জায়গাটা ওলা। আর এইটা খেত করেন, খুব খেতুয়াল মানুষ আছে। সারা আশা করি আইয়া দেখবা, অর্থাৎ অবশ্যই মজা লাগে। আর বিশেষ করে ভিউয়ার্স, এটা রুম ছাড়া অবস্থা চেম্পার নাই, তো ইট জ্বালান কেলা, ইট জ্বালানির নিয়ম হয়েছে ওই যে খানা দেখতে পারতাই ওয়ারফার ওদার তো না হতারও একদম ওয়ারফার খানা তো আবার ওদার ভিতরে দরু হারাইবা, কইলা ও দরু হারাইয়া বাদে আগুন লাগাইবা তেল দিয়ে। আমরা হবাই কর টিম মনে করো, আর বাড়ির দ্বারা আমরা ভাই একজনের মেশিন আর যাই খাম খাম চালাই নো খাম করেন। তো তারা আমরা খাম নাই আইস, তো ভাবলাম চুড়া ফাঁকাই আইগি ঘুরিয়ে আইগি, তো ফাঁকানি তাইছিলাম খাইছি খাইয়া ফেট বড় বানাই দিছি। সস্তা তারা রুম একচুয়ালি খুব মায়া করছেন, খাইছি খাবাইছন রান্ধিয়া রান্ধিয়া। আর এটা মানুষের বাড়িঘর নাই, নতুন মেশিন হরু মেশিন বুয়াইছে বুয়াইছে মালিককে। আর ওলা জায়গা, আর খুব সুন্দর জায়গা, ভাল লাগছে দেখছে, ভাল লাগছে। ঠিক আরও দেখি লঙ্গিয়া লাগে মালিক।